গুড মর্নিং স্টুডেন্টস, আজ আমি তোমাদের বাংলা পাঠ্য বইয়ের চ্যাপ্টার 12 ছেলেবেলা গল্পটি পড়াবো। ছেলেবেলা রবীন্দ্রনাথ ঠাকুর। গল্পটি পড়ার আগে আমরা লেখকের সম্বন্ধে জেনে নেব। লেখক রবীন্দ্রনাথ ঠাকুর 1941 সালে জন্মগ্রহণ করেছিলেন কলকাতার জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, মাতা সারদা দেবী। তাহলে তিনি জন্মগ্রহণ করেছিলেন 1941 সালে। পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং মাতা হলেন সারদা দেবী। বিশ্বকবি ও কবিগুরু নামে তিনি খ্যাত ছিলেন। তিনি গীতাঞ্জলি কাব্যের জন্য 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পেয়েছিলেন। গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি 1913 সালে, দেখুন, নোবেল পুরস্কার তিনি পেয়েছিলেন 1913 সালে। নেক্সট, বড়দের জন্য ও ছোটদের জন্য তিনি লিখেছিলেন অজস্র কবিতা, গান, গল্প, প্রবন্ধ, উপন্যাস প্রভৃতি। বোলপুরের নিকটে শান্তিনিকেতনে তার প্রতিষ্ঠিত আশ্রমিক বিদ্যালয় আজ বিখ্যাত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। আশ্রমিক বিদ্যালয় আজ বিখ্যাত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। তার রচিত দুটি গান ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন 1913 সালে এবং তিনি আমাদের কাছে কবিগুরু। তার লেখা গান, গল্প আজও আমাদের কাছে চিরস্মরণীয় এবং আমরা এখনও তার গল্প, গান এখনও আমরা পড়ে চলেছি, তাই তিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছেন। এবং তার রচিত দুটি গান আমাদের আছে, ভারত ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত। দেখো এবার আমরা গল্পটি পড়ি। রবীন্দ্রনাথের ছেলেবেলা, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরেরই ছোটবেলার একটা গল্প এটা, ছোটবেলার সময়ের কথা। কি বলেছেন তিনি দেখো, বলছেন, আমি জন্ম নিয়েছিলাম সেকেলে কলকাতায়। এখান থেকে, ঠিক আছে, আমি জন্ম নিয়েছিলাম সেকেলে কলকাতায় শহরে। স্যাঁকড়া গাড়ি ছুটছে তখন ছচ্ছর করে, ধুলো উড়িয়ে, দড়ির চাবুক পড়ছে হাড় বের করা ঘোড়ার পিঠে। তো কি বলছে লেখক, বলছেন তিনি জন্ম নিয়েছিলেন সেকেলে, মানে পুরনো কলকাতায়, তখনকার দিনের কলকাতা। এখন যেমন আমাদের এত গাড়ি, তখনকার দিনে তো সেরকম ছিল না। তো তখনকার দিনে কি ছিল, শহরে স্যাঁকড়া গাড়ি ছুটছে ছচ্ছর করে, ধুলো উড়িয়ে। স্যাঁকড়া গাড়ি মানে ঘোড়ায় টানা ভাড়া গাড়ি, ঘোড়ার গাড়ি। তো ওই ভাড়ার ঘোড়া গাড়িটাকে স্যাঁকড়া বলতো, ছকড়া গাড়ি বলতো ওগুলোকে, ছকড়া গাড়ি বা ভাড়ার ঘোড়া গাড়ি। তো সেই গাড়ি ছুটে চলতো ধুলো উড়িয়ে, এবং দড়ির চাবুক মানে চাবুক যেটা দিয়ে মারা হয়, সেই দড়ির চাবুকটা ছিল দড়ির, এবং ওই হাড় বের করা ঘোড়াগুলোর পিঠে মারা হতো। না ছিল ট্রাম, না ছিল বাস, না ছিল মোটর গাড়ি, না ছিল ট্রাম, না ছিল বাস, না ছিল মোটর গাড়ি। সেই টাইমে কিন্তু কিছুই ছিল না, ট্রাম, বাস, মোটর গাড়ি কিচ্ছু ছিল না আমাদের এখনকার দিনের মতন। তখনকার দিনে কিন্তু এত যানবাহন মানে ছিল না সেই টাইমে। বলছে তখন কাজের এত বেশি হাঁসফাঁসানি ছিল না, রয়ে বসে দিন চলত। বাবুরা অফিসে যেতেন কোষে তামাক টেনে নিয়ে পান চিবোতে চিবোতে, কেউ বা পালকি চড়ে, কেউ বা ভাগের গাড়িতে। তো আমাদের এখনকার দিনে যে এত মানে কি বলবো, সবারই মধ্যে একটা কাজের প্রচুর প্রেসার এবং সব সময় একটা ছোটাছুটি ভাব এখনকার আছে, এখনকার সময়ে, বর্তমান টাইমে আমরা দেখি, বর্তমান যুগে, যে সবাই ছুটে চলেছে, প্রত্যেকটা মানুষ নিজের নিজের কাজ করে চলেছে এবং কাজের অনেক প্রেসার এখন। বাট তখনকার দিনে সেই কাজের প্রেসারটা অতটা ছিল না এবং এত এখনকার দিনে যেমন হাঁসফাঁসানি ব্যাপারটা আছে, তখনকার দিনে সেটা ছিল না। তখনকার দিনে রয়ে বসেই দিন চলত। বাবুরা অফিসে যেতেন, মানে বাবুরা অফিসে যারা যেতেন তাদেরকে বলছেন কি, তারা কি করতেন, তামাক টেনে, তামাক এক ধরনের নেশার জিনিস, তো বলছে এই তামাক টেনে পান চিবোতে চিবোতে তারা কিন্তু অফিসে যেতেন। কেউ বা পালকি চড়ে যেতেন, আবার কেউ বা ভাগের গাড়িতে যেতেন, ঠিক আছে, কেউ পালকি করে যেত, আবার কেউ এই ঘোড়ার গাড়িতেও
যেত, কিন্তু সেই টাইমে তারা তামাক টেনে যেত এবং পান চিবোতে 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 যেত যেতেন। মানে তাদের কাছে অনেক টাইম আছে, অফুরন্ত সময়, এবং তাদের রয়ে বসে দিন কাটতো, যেটা এখনকার দিনে হয় না। আচ্ছা, তখন শহরে না ছিল গ্যাস, না ছিল বিজলি বাতি, কেরোসিনের আলো পড়ে পরে যখন এলো, মানে কেরোসিনের আলোটা পরে এসেছিল, তার তেজ দেখে আমরা অবাক। সন্ধ্যাবেলায় ঘরে ঘরে ফরাস এসে জ্বালি যেত রেড়ির তেলের আলো, আমাদের পড়বার ঘরে জ্বলত দুই সলতের এক সেজ। তো কি বলছে, তখন শহরে ছিল না গ্যাস, না বিজলি বাতি, কেরোসিনের আলো অনেক পরে এসেছিলো, তার তেজ দেখে তারা আমরা অবাক হয়ে গেছিলাম। মানে তখনকার দিনে তো গ্যাস ছিল না, বিজলি বাতি ছিল না, তখনকার দিনে কি বলছে, রেড়ির তেলের আলো জ্বলত। রেড়ি, রেড়ি যে মানে তেল হতো রেড়ি থেকে, সেই তেলের আলো তখনকার দিনে জ্বলত, এবং আমাদের পড়বার ঘরে, মানে লেখকদের পড়ার ঘরে পড়াশোনার জন্য জ্বলত দুই সলতের এক সেজ। সেজ মানে ছোট্ট লণ্ঠন টাইপের, প্রদীপের মতো, তো সে তাতে দুটো সলতে থাকতো, তো সেই আলোতেই কিন্তু তারা, টিমটিম আলোতে তারা কিন্তু পড়তো। এবং সন্ধ্যাবেলায় ঘরে ঘরে ফরাস এসে জ্বালি যেত রেড়ির তেলের আলো, ওই রেড়ির তেলের আলো ফরাস এসে ঘরে ঘরে জ্বালিয়ে যেত। তো ফরাস কথার অর্থ কি, এখানে যে ফরাস এসে জ্বালি যেত রেড়ির তেলের আলো, ফরাস হচ্ছে ফাই ফরমাস খাটা লোক, মানে চাকর, তখনকার দিনে চাকরদের ফরাস বলতো। তো সেই ফরাস এসে বলছে জ্বালিয়ে যেত রেড়ির তেলের আলো, এবং পড়বার ঘরে জ্বলত দুই সেলতের সেজ, দুই সলতের এক সেজ, ছোট্ট লন্ঠনের মতন একটা বাতি। মাস্টার মশাই, এরপর দেখো, মাস্টার মশাই মিটমিটে আলোয় পড়াতেন প্যারিস সরকারের ফার্স্ট বুক। তো ওনার যে মাস্টারমশাই ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের, তিনি কি পড়াতেন, প্যারিস সরকারের ফার্স্ট বুক তিনি পড়াতেন। প্রথমে উঠত হাই, মানে ওই সময় রবীন্দ্রনাথ ঠাকুরের খুব হাই উঠত লেখকের, এবং ঘুম আসত, তারপর চলত রোগ চোখ রগড়ানি, মানে চোখটাকে রগড়াতে রগড়াতে তিনি পড়তে বসতেন, পড়তেন এবং মাস্টারমশাইয়ের পড়া শুনতেন। এবং কোন বই পড়াতেন, প্যারিস সরকারের ফার্স্ট বুক। রাত্রি 9টা বাজলে ঘুমের ঘোরে ঢুলো ঢুলো চোখে তিনি ছুটি পেতুম, বলছে ঢুলো ঢুলো চোখে ছুটি পেতুম, মানে রাত্রি 9টা বাজলে তিনি ঘুমের ঘোরে ছুটিটা পেতেন। কটার সময়, রাত্রি 9টা বাজলে ঘুমের ঘোরে তিনি ছুটি পেতেন। তাহলে তার পড়ার সময়টা ছিল কখন, রাত 9টার সময়, রাত্রেবেলা। মাস্টারমশাই মিটমিটে আলোয় তাকে কোন বই পড়াতেন, প্যারিস সরকারের ফার্স্ট বুক পড়াতেন। এবং কিভাবে তিনি পড়তেন, তিনি হাই তুলতে তুলতে চোখ রগড়াতে রগড়াতে তিনি মাস্টারমশাইয়ের কাছে পড়তেন, এবং রাত্রি 9টার সময় তিনি ঠিক ঢুলু ঢুলু চোখে ছুটি পেতেন। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ। নেক্সট দেখো, এরপর বলছে তখন জলের কল বসেনি, ঠিক আছে, বেহারারা বাঁকে করে কলসি ভরে মাঘ ফাগুনের গঙ্গার জল তুলে আনত। এই যে তখন জলের কল বসেনি, বেহারারা কলসি ভরে মাঘ ফাগুনের কলের জল নিয়ে আসতো, মানে কলসি ভরে মাঘ ফাগুনের গঙ্গার জল তুলে নিয়ে আসতো। তখন কিন্তু কলের জল ছিল না, মানে এখনকার দিনে যেমন কলের জল হয়ে গেছে, তখনকার দিনে কিন্তু কোনো কলের জল ছিল না। এবং কি করতো, বেহারারা বাঁকে করে কলসি ভরে মাঘ ফাগুনের গঙ্গার জল তুলে আনত। একতলার ঘরে সারি সারি ভরা থাকতো বড় বড় জ্বালায় সারা বছরের খাবারের জল। লেখকদের যে একতলার বাড়ি ছিল, সে এক মানে একতলার ঘরে, নিচের ঘরে আর কি, তো বলছে সারি সারি করে জল ভরা থাকতো একতলার ঘর, ঘরে একতলায় যে ঘর ছিল সেখানে সারি সারি জল ভরা থাকতো। কিসের মধ্যে, জ্বালার মধ্যে, বড় বড় জ্বালায়। জ্বালা হচ্ছে মাটির কলসি, বড় বড় মাটির বড় কলসি, সেটাকে জ্বালা ভরা হয়। তার মধ্যে জল ভরে রাখা হতো, সারা বছরের খাবার জল ভরে রাখা হতো, অর্থাৎ সেই সময় কিন্তু জল পাওয়া যেত না ভালোভাবে। তো যখনই গঙ্গার জল আসতো, তখনই তারা কি করতো, জল অনেক অনেক জল ভরে রেখে দিত সারা বছরের জন্য। অন্য সময় জল যদি, গঙ্গার জল শুকিয়ে গেলে তখন তো জল পাওয়া যাবে না, সেই জন্য তারা কি করতো, ওই জ্বালায় ভরে, সেই সময় বেহারারা জ্বালায় ভরে জল সঞ্চয় করে রেখে দিত সারা বছরের জন্য। কারণ কি, তখন কলের জল, এখনকার মতন আমাদের যখন অ্যাভেলেবেল জল, এখন আমরা কলের টাইম কল হয়ে গেছে, তখনকার দিনে কিন্তু সেটা ছিল না। নেক্সট লাইন দেখো, তখন রাস্তার ধারে বাঁধানো নালা দিয়ে, তখন রাস্তার ধারে বাঁধানো নালা দিয়ে জোয়ারের সময় গঙ্গার জল আসত। তো কি বলছে, তখন রাস্তার ধারে যে বড় বড় নালা বাঁধানো ছিল, গঙ্গার জল প্রচুর যখন মানে ভরে যেত, তখন ওই গঙ্গার জল
ওই নালা দিয়েই জোরে ওই জোয়ারের সময় গঙ্গার জল আসতো নালা দিয়ে। ঠাকুরদার আমল থেকে সেই নালার জলের বরাদ্দ ছিল আমাদের পুকুরে। তো রবীন্দ্রনাথ মানে লেখকদের পাশে একটা পুকুর ছিল, সেই পুকুরে কিন্তু ওই গঙ্গার জল এসে পড়তো। তো কোন দিক দিয়ে আসতো? ওই নালা দিয়ে জলটা এসে পুকুরের মধ্যে পড়তো। যখন কপাট টেনে দেওয়া হতো, ঝরঝর কলকল করে ঝর্ণার মতো জল ফেনিয়ে পড়তো। তো কী বলছে, যখন কপাট টেনে দেওয়া হতো, কপাট মানে দরজা টেনে দেওয়া হতো, তখন কী করতো, ওই ঝরঝর কলকল করে ঝর্ণার মতো জল ফেনিয়ে পড়তো। তাহলে জলটা কীভাবে আসতো, মানে ঝরঝর ঝর্ণার মতন জলটা এসে ওই পুকুরের মধ্যে পড়তো, সেটা দেখতে লেখকের কিন্তু খুব ভালো লাগতো। মাছগুলো উল্টো দিকে সাঁতার কাটবার কসরত দেখাতে চাইতো। দেখো কী আছে, মাছগুলো উল্টো দিকে সাঁতার কাটার কসরত দেখাতে চাইতো। তো কী করতো, মাছগুলো পুকুরের মধ্যে প্রচুর মাছ হয়ে যেত এবং মাছগুলো কী করতো, উল্টো দিকে মানে সাঁতার কাটার চেষ্টা করতো। কসরত মানে কায়দা, কায়দা দেখাতো আর কি, উল্টো দিকে সাঁতার কাটার কায়দা দেখাতো। দক্ষিণের বারান্দায় রেলিং ধরে অবাক হয়ে তাকিয়ে থাকতেন থাকতুম, মানে লেখক ওই দক্ষিণের বারান্দায় রেলিং ধরে তিনি অবাক হয়ে তাকিয়ে থাকতেন ওই পুকুরের দিকে, তিনি সব কিছু দেখতে পেতেন ওই রেলিং থেকে, পাশেই পুকুরটা। শেষকালে এলো সেই পুকুরের কাল ঘনিয়ে, কিন্তু সেই পুকুরটা আর থাকলো না, পড়লো তার মধ্যে গাড়ি গাড়ি রাবিশ। রাবিশ মানে কি, রাবিশ হচ্ছে জঞ্জাল, ভাঙা ইঁট পাথরের টুকরো বা পাকা বাড়ির ভাঙলে যখন ভগ্নাবশেষ যেগুলো থাকে সেগুলোকে বলছে তোমার রাবিশ, ভাঙা ইট পাথরের টুকরো। তো কী করতো, সেই ভাঙা ইট পাথরের টুকরো দিয়ে ওই পুকুরটাকে বুজে ফেলা হলো, মানে পুকুরের মধ্যে ফেলে দেওয়া হলো যাতে পুকুরটা বুজে যায়। তো কী বলছে, শেষ পর্যন্ত সেই পুকুরটা বুজে ফেলা হলো। তো বুজে যেতেই পাড়াগায় সবুজ ছায়া পড়া আয়নাটা যেন গেল সরে। কী বলতে চাইছেন লেখক, পাড়াগায়ের সবুজ আয়নাটা, বুজে যেতেই পাড়াগায়ের সবুজ আয়নাটা যেন গেল সরে, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা লাইন। তো এখানে লেখক কী বলতে চাইছেন, যে পুকুরটার মধ্যে যেন সমস্ত পাড়াগায়ের সবুজ ছায়া পড়তো, মানে পুকুরের জলটাকে তিনি আয়নার সাথে তুলনা করেছেন এবং তিনি বলতে চাইছেন সেই আয়নার মধ্যে পুরো পাড়াগায়ের মানে সৌন্দর্যটা তিনি কিন্তু দেখতে পেতেন, তিনি উপলব্ধি করতেন ওই পুকুরে সমস্ত পাড়াগায়ের সবুজ ছায়া পড়তো এবং সেই সৌন্দর্যটা তিনি উপভোগ করতেন, পুরো পাড়াগায়ের ছায়াটা যেন ওই পুকুরের মধ্যে পড়তো, সবুজ গাছ চারিদিকে যে গাছপালা তার ছবি, হ্যাঁ গ্রামের বাড়ির ছবি, মানে সব কিছু ছবি যেন ওই পুকুরের মধ্যে পড়তো, দেখতে একটা অপূর্ব সুন্দর লাগতো এবং লেখকের সেটা খুব ভালো লাগতো, তাই না? সে সবসময় কিন্তু ওই পুকুরের দিকে চেয়ে থাকতো, তাই সেই সৌন্দর্য তিনি আর দেখতে পাবেন না এবং পুকুরটা বুঝে দেওয়া হলো, তাই সেই সবুজ ছায়া পড়া আয়নাটা যেন সরে গেল তার চোখের সামনে থেকে, এটাই লেখক বলতে চেয়েছেন। তো লেখক এই গল্পে সেকালের কলকাতা সম্বন্ধে কিছু বলেছেন, সেই সময়কার মানে লোকজন কীভাবে থাকতেন এবং সেই সময় লাইট ছিল না, বাতি ছিল না, কীভাবে তারা দেখতেন, কোন আলোতে দেখতেন, কীভাবে তারা চলতেন, বাস ট্রাম তো সেই সময় ছিল না, যানবাহনের বর্ণনাও সেই সময়কার তিনি লেখক এখানে দিয়েছেন এবং সেই সময় জলের ব্যবস্থা কীরকম ছিল তার বর্ণনাও লেখক এখানে এই গল্পে আমাদের জানিয়েছেন। ঠিক আছে, তাহলে এখানে দেখো কতগুলো মিনিং দেওয়া আছে, কয়েকটি শব্দের অর্থ লেখো। দেখো সেকালে মানে পুরনো দিনের কথা, স্যাকরা, স্যাকরা মানে হচ্ছে গাড়ি, ছকরা গাড়ি বলেছে বা ভাড়ায় টানা ঘোড়ার গাড়ি। তেজ হচ্ছে জ্যোতি, তেজ হচ্ছে জ্যোতি, সেজ হচ্ছে শয্যা বলেছে, কিন্তু এখানে প্রদীপ অর্থে ব্যবহার করা হয়েছে, যেটা আমি বললাম প্রদীপ, ছোট প্রদীপের মতো, ঠিক আছে, সেজ ঝোলানো থাকতো। আর জ্বালা হচ্ছে মাটির বড় কলসি, কসরত হচ্ছে কায়দা কৌশল, ফরাস হচ্ছে ফাই ফরমাস খাটার লোক, চাকর যাদেরকে বলে, রাবিশ হচ্ছে ইংরাজি শব্দ, রাবিশ হচ্ছে জঞ্জাল, ভাঙা ইট পাথরের টুকরো, ভাঙা পাকা বাড়ির ভগ্নাবশেষ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ মিনিংগুলো, কপির মধ্যে লিখে রাখবে এবং তখনকার দিনের কলকাতা সম্বন্ধেও তোমাদের ধারণা হয়েছে এই গল্প থেকে। অতএব তোমরা এই ছোটো ছোটো কোয়েশ্চেনের আনসারগুলো নিশ্চয়ই এবার দিতে পারবে। দেখো সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। লেখক জন্ম নিয়েছিলেন কলকাতায়, রাইট, তখন কলকাতা শহরে
কি বলেছে, তখন কলকাতা শহরে ট্রাম গাড়ি চলতো না, চলতো না ভুল, লোকের কাজের এত ছটপটানি ছিল না, রাইট, শহরে তখনও পালকি পাওয়া যেত, রাইট, তখন শহরে গ্যাসের আলো জ্বলতো না, কাটা, রাত 9টার সময় লেখক পড়ার ছুটি পেতেন, রাইট, শহরে জল সরবরাহ ব্যবস্থা খুব ভালো ছিল না, তখনকার দিনে জল সরবরাহের ব্যবস্থা ভালো ছিল না, ঠিক আছে। এরপর দেখো শূন্যস্থান পূরণ করো কি দিয়েছে, আমার ঠাকুরমা ড্যাশ মহিলা, এখানে কয়েকটা ওয়ার্ড দিয়ে দিয়েছে, দেখো তেজ, রাবিশ, ঢুলুঢুলু, সেকেলে, হাঁসফাঁস এবং কসরত, এখানে কতগুলো ওয়ার্ড এখানে দেওয়া আছে, সেই ওয়ার্ডগুলো নিয়ে আমাকে এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো বলছে আমার ঠাকুরমা ড্যাশ মহিলা, তো কী লিখবো, আমার ঠাকুমা হচ্ছে সেকেলে মহিলা, ঠিক আছে, সেকেলেটা আমরা লিখবো এখানে, সেকেলে। নেক্সট আছে দেখো, দুপুরে সূর্যের ড্যাশ বেশ বেড়ে গেল, কী লিখবো, দুপুরে সূর্যের তেজ বেশ বেড়ে গেল, বিয়ে বাড়িতে বেশি খেয়ে সে এখন ড্যাশ করছে, হাঁসফাঁস করছে। নেক্সট আছে দেখো, সার্কাসে অনেক শারীরিক ড্যাশ দেখা যায়, অনেক শারীরিক কসরত দেখা যায়, মানে কায়দা দেখায়। নেক্সট দেখো, রাস্তার কাদার জন্য ড্যাশ ঢালা হচ্ছে, রাস্তার কাদার জন্য রাবিশ ঢালা হচ্ছে লিখবো আমরা, ঘুমে তার চোখ ঢুলুঢুলু করছে, ঠিক আছে, ঘুমে তার চোখ ঢুলুঢুলু করছে। আচ্ছা এখানে তাহলে আমরা কি জানলাম, লেখক তার জীবনের কোন সময়ের কথা এখানে বলেছেন এই গল্পে, লেখক তার জীবনের সেকেলে কলকাতা মানে পুরনো কলকাতার, তার ছোটোবেলার সময়ের, ছোটোবেলার কথা এখানে কবি লেখক বলেছেন, এবং সেকেলে পুরনো কলকাতার কথা তিনি বলেছেন। সেকেলে কলকাতায় যানবাহনের কি ব্যবস্থা ছিল সেটাও তিনি এই গল্পে বলেছেন, যে সেই সময় যানবাহনের ব্যবস্থা ছিল না, বাস ট্রাম এখনকার মতো ছিল না, তখন ওই স্যাঁকড়া গাড়ি ছুটত ধুলো উড়িয়ে, এবং পালকি ছিল, পালকিও দেখা যেত সেই সময়, এবং তখনকার দিনের আলো কি আলো জ্বলতো সেই সম্বন্ধেও তিনি এই গল্পে বলেছেন, যে সব তখনকার দিনের রেড়ির আলো জ্বলতো এবং কেরাসিনের তেলের আলো অনেক পরে এসেছিল, এবং লেখক তখনকার দিনে কি বই পড়তেন, প্যারি সরকারের ফার্স্ট বুক পড়তেন, এবং পুকুরে, তাদের পুকুরে কিসের জল আসতো, লেখকদের পুকুরে গঙ্গার জল আসতো কোন সময়, না মাঘ ফাগুনের সময়, এবং শেষ পর্যন্ত লেখকদের একটা পাশে পুকুর ছিল, সেই পুকুরে কিসের জল আসতো, পুকুরে আসতো মাঘ ফাগুনের গঙ্গার জল। তো কলকাতার লোকে কিভাবে খাবার জল পেত, তাহলে কলকাতার লোকে খাবার জল পেত ওই গঙ্গার জল থেকে, গঙ্গার জল থেকে মাঘ ফাগুন মাসে গঙ্গার জল থেকে কলকাতার লোকেরা খাবার জল পেত, এবং শেষ পর্যন্ত এই যে পুকুরে, লেখকদের একটা পুকুর ছিল, সেই পুকুরে ওই গঙ্গার জল আসতো ওই মাঘ ফাগুনের সময়, কিন্তু শেষ পর্যন্ত ওই পুকুরটার কী অবস্থা হয়েছিল, পুকুরটা বুজে গেছিল, রাবিশ ফেলে পুকুরটাকে বুজে দেওয়া, মানে বুজিয়ে দেওয়া হয়েছিল, বন্ধ করে দেওয়া হয়েছিল, এবং পুকুরটায় যে সবুজ ছায়া পড়তো, মানে আয়নার সাথে কবি এই পুকুরটাকে তুলনা করেছিলেন, এবং সেখানে যে সবুজ ছায়া পড়তো সেটা কিন্তু আর কবি দেখতে পেতেন না, সেই সৌন্দর্যটাই চলে গেল, ওই পুকুরের সৌন্দর্যটা আর রইল না। আশা করি গল্পটা তোমরা বুঝতে পেরেছ। আজ এ পর্যন্তই তাহলে, নেক্সট ক্লাসে আমাদের আবার দেখা হবে, ওকে, বাই বাই।